হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি এবিএস ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার প্রত্যেক দিনের রুটিন থেকে সকালের নাস্তায় আমি কিছু নাস্তার জন্য কিছু আইটেম বানাবো। ওখান থেকে আপনাদের জন্য দুটো রেসিপি আপনি আজকে শেয়ার করবো। একটা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না, আর একটা হচ্ছে সাগুদানা রান্না। তো আপনারা আমার সাথে থাকুন। দেন আমার হেল্পিং হ্যান্ডটা রয়েছে, উনি আমাকে বলতেছে আমি রান্না করবো মুরগির মাংস এবং সকালে নাস্তার জন্য আমরা লাল রুটি দিয়ে সকালে মুরগির মাংস দিয়ে খাবো। আমার শ্বশুর মনে সাদা রুটি খাবে, ওনার জন্য সাগু রান্না করতেছে, সাগু দিয়ে ডিম দিয়ে আম দিয়ে সাদা রুটি খাবে। আমি এখন মুরগির মাংসের জন্য প্রসেসিং করে নিচ্ছি। মুরগির মাংস মশলা সামগ্রী পাশে আছে, আমি এখন মুরগির মাংস আস্তে আস্তে একটা একটা মশলা দিতে পারবো মুরগি মাংস কষে, তারপরে মুরগির মাংস রান্না করবো। মুরগিটা দেশি মুরগি, আমি এখন মুরগি মাংসতে একটু সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে মুরগি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন দিচ্ছি এক চামচ হলুদ, এক চামচ থেকে একটু কম, এক চামচ থেকে একটু কম মরিচ, তারপরে ধনে গুঁড়া, জিরার গুঁড়া, আমি পরিমাণের সব কিছু দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে আমি কাটা পেঁয়াজ, লবণ, এলাচি, দারচিনি এগুলো দিয়ে একটু কষেছি। তারপর এখন পরিমাণ মতো মশলা, সবগুলো মশলা আমি এর সাথে অ্যাড করছি, একটু ভালোভাবে কষিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দেবো গ্রাউন্ড করা পেঁয়াজগুলো, তাহলে দেখতে কিন্তু মাংসের কালারটা সুন্দর আসবে, খেতেও অনেক মজা লাগবে, জলটা অনেক গাঢ় হবে, রুটি দিয়ে খেতে অসম। এখন সকালে নাস্তার জন্য আমি এগুলো অ্যারেঞ্জ করতেছি। দুপুরে রান্নাবান্না, সকালে নাস্তার পরে দুপুরে রান্নাবান্না করবো। আমার মুরগি মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে, আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি তুরন্ত গরম পানি অ্যাড করবো, তুরন্ত গরম পানি অ্যাড করে এটা ভালো করে জাল দিয়ে ভালো করে কষিয়ে মশলাগুলো গন্ধ যাওয়া পর্যন্ত এবং মশলাটা গাঢ় হওয়া পর্যন্ত রান্না করবো। এবং যখন মাখা মাখা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। এই পাশে হচ্ছে আমার শ্বশুরের জন্য সাগু রান্না করতেছি। সাগুটা ফেলে জন্য খুবই উপকার, যারা রুগী মানে ওনার কোন ক্যান্সার আছে ওনার জন্য এটা খুবই উপকার যে সাগুটা পেটটাকে ভালো রাখে। যে আমি এখানে সাগুরা রেসিপিটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আধা কেজি এই দুধের মধ্যে দুই মুঠো সাগু দিয়ে, সাগুদানা দিয়ে এরপরে আমি একটু অল্প পরিমাণে চিনি অ্যাড করছি, আর একটু লবণ, আর একটু এলাচি দিয়ে গ্রাউন্ডের জন্য। এলাচি দিলে এই গ্রাউন্ডটা সুন্দর আসে। এলাচি দিয়ে আমি এটাকে অনবরত নাড়তেছি, এটা নাড়তে নাড়তে হালকা জাল দিয়ে নাড়তে নাড়তে যখন গাঢ় হয়ে আসবে, সাগুগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন এটা আমি নামিয়ে নেবো। আমার প্রায় হয়ে আসছে, প্রায় 80% হয়ে গেছে, আর একটু রেখে আমি এটা নামিয়ে নিব। কারণ সাগুগুলো ভালোভাবে নামো দিলে এটা ফেটে যায়, ভালোভাবে হজম হবে না, এই জন্য এটা ভালোভাবে আস্তে আস্তে জাল দিয়ে এটা নাড়তে নাড়তে এটা যখন গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নিব। আমি এখন একটা মাঝারি ধরনের আলু কেটে নিচ্ছি মুরগি মাংসের জন্য, কারণ মুরগি মাংসটা যখন একটু আলু দিয়ে রান্না করা হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এই যে মাঝারি ধরনের আলুটা নিয়ে মুরগি মাংসটা হালকা দিয়ে দিচ্ছি, গরম গরম করে আলুটা অ্যাড করবো। হালকা করেটা হালকা চলে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিব, তারপর রান্নার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রেডি হয়ে যাবে। তারপর পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে আমি রান্নার জন্য গরম পানি থেকে একটু পানি অ্যাড করে দিয়ে এটা সামনে গরম পানি দেওয়া হয়েছে, এটা খুবই উঠেছে। এটা যখন আর একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি মিশিয়ে দিব। তখন রান্নাটা যখন হয়ে আসবে, যখন গাঢ় হয়ে আসবে তখন আমি এটা টেস্ট করবো। টেস্ট করে এটা নামিয়ে দেবো, আমি এটা ডেকে দিচ্ছি। এটা আস্তে আস্তে উঠেছে, পাশে গরম পানি উঠেছে, আর এই পাশে আমি মাসকলাইয়ের ডাল একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ আমি এখন আমার হাজবেন্ডের জন্য সবজির চুপ রান্না করবো। তার শরীরে সুগার বেড়ে গেছে, সে আজকে বলতেছে যে আজকে রুটি খাবে না, সে সবজির চুপ বেশি করে সবজির চুপ খাবে, দুটো সিদ্ধ ডিম খাবে, আর একটু মুরগির মাংস খাবে।
মুরগির মাংস ফাইনালি আমি মুরগির মাংসের ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি। এই মাংস পানিগুলো যখন মাখা মাখা হয়ে আসবে আলু করে কষে দেখা আমি নেমে নামি খাওয়ার জন্য একটু দিতে হয়ে যাবে। এইদিক আর এইদিকে দেখেন আমার মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে, হয়ে গেছে। এখন আমি এটা এক বিরুদ্ধে মধ্যে নেমে নেবো। আর এটা দেখুন কালারটা খুব সুন্দর আসছে, কারণ যখন প্রাইসটা ব্লান্ড করে দেওয়া হয় তখন এটা কালারটা অনেক সুন্দর আসে এবং জলগুলো অনেক মাখ মাখা আসে। এটা এখন রুটি দিয়ে খাবো, আমার বাচ্চারা আমরা রুটি দিয়ে খাবো। এটা রান্নার জন্য রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে রাখছি, কিন্তু তারা এখন খেতে আসতেছে না দেখে। এর সাথে আমি আরও আসতে পারবো, আমার সাথে সুপ হয়েছে, সবজি সুপ আর করবো, সবাই খেতে খেতে বলবে। সবজি সুপ দেবো, এর সাথে সিদ্ধ ডিম দেবো তিনটা, আমার হাজবেন্ডের জন্য দুটা, আমার শ্বশুরের জন্য একটা, তারপর দেবো ওর সাথে আমি আবার সাদা রুটি অ্যাড করবো। আমার শরীর সাদা রুটি দিয়ে সাগু দিয়ে খাবে এবং সিদ্ধ ডিম খাবে। আর আমার হাজবেন্ড দেবো সুপ আর মুরগির মাংস আর এক হয়তো একটা রুটি।